যদ্যপি আমার গুরু নিয়ে অল্প কথায় কিছু বলা খুব শক্ত কাজ। আহমদ সফার কলমে জীবন্ত হয়ে উঠেছে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের জীবন। কে ছিলেন এই আব্দুর রাজ্জাক? তাকে নিয়ে কম করে হলেও 20টি বই লেখা হয়েছে, যেগুলো লেখকের মধ্যে আছেন সলিমুল্লাহ খান, সর্দার ফজলুল করিম কিংবা আহমদ সফার মতো বাঘা বাঘা নাম, যার সাথে আলাপচারিতায় মুগ্ধ হয়েছেন মুনতাসির মামুন কিংবা হুমায়ুন আজাদ। শিক্ষক তো অনেকেই হন, ছাত্রের মনে গুরুর জায়গা কয়জন দখল করে নিতে পারেন? যদ্যপি আমার গুরু বইটাকে আহমদ সফার গুরু দক্ষিণা বলা হয়। স্বাধীনতা উত্তরকালীন চার জাতীয় অধ্যাপকের একজন ছিলেন আব্দুর রাজ্জাক। তাকে বলা হয় শিক্ষকদের শিক্ষক। তার বেশভূষা ও ভাষা হচ্ছে বইয়ের মলাট। তাকে জানতে হলে তাকে পড়তে হবে। তাকে পড়ার সুযোগ তো সৃষ্টিকর্তা রাখেননি, তো আহমদ সফার এই বইটি পড়া যেতে পারে। অথচ তার চলন বলন কিংবা পোশাক পরিচ্ছদ ছিল আক্ষরিক অর্থেই সাদামাটা। আহমদ সফার সাথে তার প্রথম পরিচয়ের কথাই ধরি না কেন, বিদ্যুৎ স্পৃষ্টের মতন তিনি চৌকির উপর উঠে বসলেন, পরনের সাদা আদময়লা লুঙ্গিটা টেনে গিট্টু দিলেন, তারপর চশমাটা টেবিল থেকে তুলে নিয়ে কাস মুছে নাকের ডগায় চড়ালেন, খদ্দেরের চাদরটা টেনে নিয়ে গায়ের উপর মেলে দিলেন। আমার মনে হলো তার পরনের গেঞ্জির বড় বড় ফুটো দুটো আমার দৃষ্টির থেকে আড়াল করার জন্যই চাদরটার সাহায্য নিয়েছিলেন তিনি। যদ্যপি আমার গুরু বাংলাদেশের অগ্রগণী চিন্তাবিদ ও কথা সাহিত্যিক আহমদ সফা বিরচিত একটি স্মৃতিচারণমূলক গ্রন্থও বলা যেতে পারে। দীর্ঘ স্মৃতিচারণামূলক রচনাটি 1998 খ্রিস্টাব্দে বই আকারে প্রকাশের আগে দৈনিক বাংলাবাজার পত্রিকায় সাহিত্য পাতায় প্রায় 4 মাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে লেখকের বিভিন্ন বিষয়ে কথোপকথন সমূহের বিবরণ পাওয়া যায় এই গ্রন্থে। জাতীয় অধ্যাপক আব্দুল রাজ্জাককে চলমান বিশ্বকোষ বললে খুব একটা অত্যুক্তি হয় না, তাই তাকে অনেকেই চলমান বিশ্বকোষও বলে থাকেন। অর্থশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, শিল্প, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি এই সবগুলো বিষয়ে তিনি বিশেষজ্ঞের মতো মতামত দেবার ক্ষমতা রেখেছিলেন। তার পাণ্ডিত্যের খ্যাতি সর্বজন বিদিত হয়েছিল। সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষাপীঠ সমূহের শ্রেষ্ঠ মনীষীদের অনেকেই এক বাক্যে তার মেধা ও ধীশক্তির অনন্যতা স্বীকার করে নিয়েছিলেন। আহমদ সফা আব্দুর রাজ্জাকের সান্নিধ্যে ছিলেন প্রায় 27 বছর, সুদীর্ঘ একটা সময়। সম্পর্কে ছাত্র শিক্ষক হলেও মনে হয়নি তাদের সম্পর্কটা আদৌ কোনো ফ্যামিলিটি ছিল। এত দীর্ঘ সময় ধরে কাউকে গুণমুগ্ধ করে রাখা কিন্তু খুব কঠিন ব্যাপার, কিন্তু আব্দুর রাজ্জাক পেরেছিলেন। শুধু সফা নয়, সমসাময়িক অনেক প্রতিভাবানেরাই তাকে গুরুর আসনে আসীন করেছেন। এই নিভৃত চারি অনারম্বর জ্ঞান সাধক মানুষটি সারা জীবন কোনো বই রচনা করেননি, সভা সমিতিতে কথাবার্তা বলারও বিশেষ অভ্যাস তার নেই। তথাপি কৃষকায় অকৃতদার এই মানুষটি তার মেধা এবং মনন শক্তি দিয়ে জাতীয় জীবনের সন্ধিক্ষণ এবং সংকটময় মুহূর্ত সময়ে পথ নির্দেশ করেছেন। অধ্যাপক আব্দুর রাজ্জাক বলতে গেলে 4টি দশক ধরেই তরুণ বিদ্যার্থীদের অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছেন। সকলেই এক বাক্যে স্বীকার করেন অধ্যাপক আব্দুর রাজ্জাক একজন প্রবাদ তুল্য পুরুষ, কিন্তু তার জ্ঞান চর্চার পরিধি কতদূর বিস্তৃত আর তিনি ব্যক্তি মানুষটি কেমন সে বিষয়েও মুষ্টিমেয় কজনের বাইরে খুব বেশি মানুষকে সম্মুখ ধারণা নেই। যদ্যপি আমার গুরু বইটি পাঠক সাধারণের মনে অধ্যাপক আব্দুর রাজ্জাকের মনীষা এবং মানুষ আব্দুর রাজ্জাক সম্পর্কে একটি ধারণা গঠন করতে অনেকখানি সাহায্য করবে। আব্দুর রাজ্জাক স্যার বই পড়া প্রসঙ্গে খুব দারুণ একটা কথা বলেছেন, পড়ার কাজটি ওইল অন্য রকম। আপনি যখন মনে করলেন কোনো বই পইরা ফেলাইলেন, নিজের জিগাইবেন যে বইটা পড়েছেন নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা। আপনার ভাষায় জোর লেখকের মতো শক্তিশালী না হইতে পারে, আপনার শব্দভাণ্ডার সামান্য হইতে পারে, তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন ধৈর্যই নিবেন, আপনার পরাওয়াই নাই। যদ্যপি আমার গুরু বইটাকে স্যার আব্দুর রাজ্জাকের জীবনী না বলে স্যার আব্দুর রাজ্জাকের সাথে আহমদ সফা সাহেবের কথোপকথন এবং আহমদ সফা তার গুরুকে কিভাবে মূল্যায়ন করেছেন তার একটা ছোট্ট সমষ্টি।
অনেক সময় দেখা যায় চায়ের টঙ্গে চা বিড়ি খেতে খেতে দেশ দুনিয়া রাজনীতি সংসার এইগুলো নিয়ে যেভাবে মানুষ কথা বলে, আহমেদ সফা এবং স্যার আব্দুর রাজ্জাক এর আড্ডাগুলোই এমনই মনে হতে পারে। বাংলা পূর্ববর্তী সময়ে মুসলমান সমাজে সমাজ এবং সাহিত্যে তাদের লেখার বৈচিত্র্যের কথা রাজ্জাক স্যারের যেমন মুখের আগাতেই ছিল, ঠিক তেমনি ছিল বর্তমান সময়ের কোনো সামাজিক নায়ক কোথায় কেমন ছিল তার খোঁজ খবরও। শেখ মুজিবুর রহমান, একে ফজলুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মুনির চৌধুরী, বঙ্কিম, নজরুল, রবি ঠাকুর, মোতাহের হোসেন, কেউই বাদ যায়নি আলোচনা সমালোচনার হাত থেকে। সবাইকে দেখা গেল মনে হয় প্রফেসর আব্দুর রাজ্জাকের চোখেই। কেমন ছিলেন এই স্যার আব্দুর রাজ্জাক? উনি ছিলেন শিক্ষকদের শিক্ষক, গুরুদের গুরু, চলমান ইনসাইক্লোপিডিয়া। তার একটা কথা আছে এমন, প্রথম লাইব্রেরিতে ঢুইকাই আপনার টপিকের কাছাকাছি যে যে বই পাওয়ন যায় পইলা একচোটে পইরা ফেলাইবেন, তারপর একটা সময় আইব আপনি নিজেই পাইবেন আপনার আগাইবার পথ। স্যার আব্দুর রাজ্জাক জানতেন না এমন বিষয় মনে হয় ছিল না, আহমেদ সফা সেভাবেই তুলে ধরেছেন। বইয়ের ফ্লেপের লেখা আছে তার পাণ্ডিত্যের খ্যাতি সর্বজন বিদিত। সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সমূহের শ্রেষ্ঠ মনীষীদের অনেকেই একবাক্যে তার মেধা আর ধীশক্তির অনন্যতা স্বীকার করে নিয়েছেন। এত প্যাশনেট একটা মানুষ, এত পণ্ডিত একটা মানুষ, তাও তার নিজের কোনো সেলিব্রিটি হওয়ার কোনো ইচ্ছা ছিল না, টাকা পয়সার প্রতিও তার টান ছিল না। মানুষটা কিন্তু চাইলেই পারতেন বিদেশ থেকে নিজের নাম যশ কামাতে, তা না করে এই লোক তার শিক্ষক হ্যারল্ড লাস্কির মৃত্যুর পর গবেষণাপত্র প্রকাশ না করে চলে আসেন, কারণ তার ধারণা ছিল লাস্কি ছাড়া আর কেউ সে পেপারের মর্যাদা বুঝবেন না। খুবই একরোখা একটা মানুষ ছিলেন। যদ্যপি আমার গুরুর শুরুতেই সফা বলেছেন, আমার স্বভাবটাই এমন, একজন মানুষ তিনি যত বড় ব্যক্তিই হন বেশি দিন আমার আগ্রহ এবং কৌতূহল উদ্দীপ্ত রাখতে পারেন না, অতি সহজেই তারা পুরনো হয়ে যান। অথচ এই বই যাকে নিয়ে লেখা সেই আব্দুর রাজ্জাকের সাথে লেখকের পরিচয় ১৯৭০ সালে। এরপর প্রফেসর রাজ্জাকের মৃত্যু অবধি দীর্ঘ ২৭টি বছর গুণমুগ্ধ ছিলেন অল্পতেই নিরাসক্ত হয়ে যাওয়া আহমদ সফা। শুধুমাত্র যদ্যপি আমার গুরুতে উল্লেখ আছে এমন কিছু মানুষের নাম দেওয়ার চেষ্টা করছি, সেগুলো আমরা দেখতে পারি যাদের সাথে প্রফেসর রাজ্জাকের সরাসরি পরিচয় ছিল। তারা হলো মুনির চৌধুরী, শেখ মুজিবুর রহমান, একে ফজলুল হক, মাওলানা আব্দুল খান ভাসানি, তাজ উদ্দিন আহমেদ, আহমেদ সফা, নিয়াজ মোর্শেদ, ডক্টর কামাল হোসেন, সরদার ফজলুল করিম, রৌনক জাহান, ডক্টর আনিসুজ্জামান, কাজী মোতাহের হোসেন, এস এম সুলতান, জয়নুল আবেদিন, সমর সেন অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত দ্বিতীয় ইন্ডিয়ান হাই কমিশনার, হেনরি কিসিঞ্জার এবং আরও অনেকে। অধ্যাপক আব্দুর রাজ্জাক এর ভাষায় একটা কথা খেয়াল রাখুন খুব দরকার, যখন একটা নতুন জায়গায় যাবেন দুইটা বিষয় পয়লা জানার চেষ্টা করবেন, ওই জায়গার মানুষ কি খায় আর পড়ালেখা কি করে। কাঁচা বাজারে যাইবেন কি খায় হেইডা দেহনের লাইগা, আর বইয়ের দোকানে যাইবেন পড়াশোনা কি করে হেইডা জাননের লাইগা। কি খায় আর কি পরে এই দুইটা জিনিস না জানলে একটা জাতির কিছু জানন যায় না। যদ্যপি আমার গুরু লেখকের ব্যক্তিগত কিছু কিছু মতামত এবং আনুষাঙ্গিক গল্প উঠে এসেছে এবং সফার জীবনকর্মের ওপর তার গুরুর যে প্রভাব ছিল সেটা বুঝতে পারা যায়। যদ্যপি আমার গুরু আহমদ সফার একটা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ বলা চলে, এখানে তিনি তার গুরু অধ্যাপক আব্দুর রাজ্জাক সম্পর্কে আলোচনা করেছেন। ১৯৭০ সালে বাংলা একাডেমি থেকে গবেষণা বৃত্তি নিয়ে পিএইচডি করা প্রচেষ্টা চলাকালীন সময়ে অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে আহমদ সফার প্রথম পরিচয়। ১৮০০ সাল থেকে ১৮৫৮ সাল পর্যন্ত বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব বিকাশ এবং বাংলা সাহিত্য সংস্কৃতি এবং রাজনীতিতে তার প্রভাব বিষয়ের উপর গবেষণার জন্য বন্ধুদের পরামর্শে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে পরিচয় এবং তারপর ক্রমেই অন্তরঙ্গতা। অধ্যাপক আব্দুর রাজ্জাকের স্নেহ ছায়ায় ও দীর্ঘ সহচর্যে থেকে তিনি তার সম্পর্কে বলেছেন, দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা নির্মাণে নিষ্কাম জ্ঞান চর্চার ক্ষেত্রে প্রচলিত জনমত উপেক্ষা করে নিজের বিশ্বাসের প্রতি স্থিত থাকার ব্যাপারে প্রফেসর আব্দুর রাজ্জাকের মতো আমাকে অন্য কোনো জীবিত বা মৃত মানুষ অত প্রভাবিত করতে পারেনি। মনীষা কান্তি বলে একটা কথা আছে যার মানে বুদ্ধির প্রেমে পড়া। সফার মতে তিনি রাজ্জাক সাহেবের তীক্ষ্ণ ধীশক্তির প্রেমে পড়েছিলেন, নিত্য তার কাছে ছুটতেন সফা জ্ঞানের টানে।
সমাজ, রাজনীতি, ধর্ম, সাহিত্য, বিজ্ঞান এবং সমকালীন ঘটনা প্রবাহ সব কিছুই নিয়েই দুজনের মাঝে হতো বিস্তর আলোচনা। তা থেকে ঠিকরে পড়ত প্রজ্ঞার আলো। আহমদ সফার জবানিতে প্রফেসর রাজ্জাকের চরিত্রের পরিধানযোগ্য বৈশিষ্ট্যটি আমি সবসময়ে সশ্রদ্ধ বিস্ময়ে লক্ষ্য করে আসছি। সেটি হলো তার নিজের দেশ সমাজের প্রতি নিঃস্বার্থ অঙ্গীকার। এই অঙ্গীকার বোধই প্রফেসর রাজ্জাককে অন্য সকলের চাইতে আলাদা করেছে। রাজ্জাক সাহেব মনে প্রাণে একজন খাঁটি সেকুলার মানুষ, কিন্তু বাঙালি মুসলমান সমাজের সেকুলারিজমের বিকাশের প্রক্রিয়াটি সমাজের ভেতর থেকে বাঙালি মুসলমানের সামাজিক অভিজ্ঞতার স্তর থেকে বিকশিত করে তুলতে হবে, একথা তিনি মনে করেন। আব্দুর রাজ্জাকের জবানিতে বঙ্কিমের একটা ইনফিয়ারিটি কমপ্লেক্স আসিল। তার পড়াশোনা ওই ছিল মুসলমানদের টাকায়, মহসিন ফান্ডের টাকায় তিনি লেখাপড়া করেছিলেন, মুসলমানের বিরুদ্ধে কলম ধরে সেই ঋণ শোধ করেছেন। রামকৃষ্ণ বঙ্কিমরে কইছিলেন, তোমার মনে এত অহংকার কেন? যে সময়ে বঙ্কিমের উপন্যাসগুলো প্রকাশ পাইবার লাগছিল, একই সময়ে বটতলার মুসলমানি পুঁথিগুলাও মুদ্রণ যন্ত্রে ছাপা ঐরা বাইর হইতে আসিল। বঙ্কিমের উপন্যাস 200-250-র বেশি ছাপা হইত না, কারণ আধুনিক সাহিত্য পড়ার পাঠক আসিল খুব সীমিত। কিন্তু মুসলমানি পুঁথি ছাপা হইতেছিল হাজারে হাজারে। পুঁথির বিষয়বস্তুর একটি সেকুলার, কিন্তু চিন্তা পদ্ধতি মধ্যযুগীয়। বঙ্কিমের চিন্তা আধুনিক, কিন্তু বিষয়বস্তু ধর্মীয়। যে জাতি যত সিভিলাইজড, তার রান্না বান্নাও তত বেশি সাফিস্টিকেটেড। আমাগো ইস্টার্ন রান্নার সঙ্গে পশ্চিমাদের রান্নার কোনো তুলনাই হয় না। ওরা সভ্য হইছে কয়দিন, এই সেদিনও তারা মাছ মাংস কাঁচা খাইত। বাংলা ভাষার মধ্যে যে পরিমাণ এলিট ম্যাশ গ্যাপ, এইরকম দুনিয়ার কোনো ভাষার মধ্যে খুঁজে পাইবেন কি না সন্দেহ। আধুনিক বাংলা ভাষাটা ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা সংস্কৃত অভিধান দীক্ষা বানাইছে। আসল বাংলা ভাষা এইরকম আসিল না। আরবি ফার্সি ভাষার শব্দ বাংলা ভাষায় লগে মিশা ভাষার একটা স্ট্রাকচার খাড়া হইছিল। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ বড় লেখক, কিন্তু মানুষ হিসেবে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর কিংবা তার মতো মানুষদের ধারের কাছেও আসতে পারেন না। বড় লেখক এবং বড় মানুষ এক নয়। বড় লেখকদের মধ্যে বড় মানুষের ছায়া থাকে। বড় মানুষরাও আসলেই বড় মানুষ। লেখক কবিরা যা বলে সেরকম আচরণ না করলেও চলে। হেরলাইগা প্লেটো তার রিপাবলিক থাইক্কা কবিগো নির্বাসনে পাঠাইবার কথা বলছিল। যারা আব্দুর রাজ্জাক সম্পর্কে আরও জানতে চান, তারা যদ্যপি আমার গুরু বইটি পড়তে পারেন, এবং এছাড়াও আপনারা উইকিপিডিয়া বা অন্যান্য জায়গাগুলো থেকে কালেকশন করে তার তত্ত্ব সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ সবাইকে।